নমস্কার বন্ধুগণ, শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাদের সকলকে। প্রদীপ সাহা পিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজ আপনাদেরকে বরানগরের সেরা সেরা পূজা মণ্ডপ দর্শন করাব, তাই স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আপনারা যারা এখনও প্রদীপ সাহা পিপি চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন প্রদীপ সাহা পিপি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা চলে এলাম বরানগরের লোল্যান্ড। এখানে এই বছরের থিম টাইটানিক, খুব সুন্দর লাগছে এই প্যান্ডেলটা। চলুন ভিতরটা যাওয়া যাক। বাইরে যেই রকম সুন্দর, ভিতরটা তার থেকে আরো বেশি সুন্দর। বাইরে যেই রকম সুন্দর, ভিতরটা তার থেকে আরো বেশি সুন্দর। আমার আগের ভিডিওগুলো আপনারা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখবেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। Thank you.
এখন আমরা চলে এলাম নপাড়া দাদাভাই সংঘ। এবারে এখানের পূজার থিম প্ল্যাটফর্ম। চলুন ভিতরে প্রবেশ করা যাক। এখানে বিশেষ আকর্ষণ হলো দুর্গা প্রতিমা, যেটা আলোর রিফ্লেকশনে দুই রকমের রূপ ধারণ করে। এবার আমরা চলে এলাম বন্ধুদল স্পোর্টিং ক্লাব স্মৃতির মোড়। এই বছরে এদের থিম হলো অঙ্গীকার। প্যান্ডেলের বাইরে থেকে সুন্দর লাগছে, এবারে ভিতরে যাওয়া যাক। Thank you.
এবার আমরা চলে এলাম নওপাড়া সম্মিলিত সর্বজনীন দুর্গোৎসব পূজা মণ্ডপে। এখানে থিম হলো চার ধাম। পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বন্ধুগণ, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।